গুয়াহাটির বজারত উলাইছে এবিধ আচরিত চিঙরা। চিঙরা খাই প্রায় সকলে ভাল পায়, কিন্তু আমি আজি আপনার যে চিঙরার বিষয়ে জানাব বিচার, সেই চিঙরার নামেই হয়তো আপনি শুনা নাই। পিছে চিঙরাটো যখন গ্রাহকে খাইছে সকলে খাই ভাল পাইছে। রব, চিঙরাটোর নাম আপনার জানাম। চিঙরাটো আপনি খাবলে পাব কাহিলিপাড়ার নরকাখুরত অবস্থিত মামা ভাগিন ভোজ্জলকিয়া ফাস্টফুড নামের দোকানখনত। চিঙরাটোর নাম হয়েছে চিকেন চিঙরা। হয়, আপনি চিঙরার ভিতর পাব চিকেন। দাদা, আপনি চিকেন চিঙরা এটা বর্তমান বনাইছে নয় জানো? হয়। আপনি কেতিয়া আরম্ভ করেছে? মই বনোয়া মোটামুটি তোমার 5 মাহমান হল। হয়, আরম্ভ হয়ে আরম্ভ করা। কেনেকে মনলো আহিল চিকেন চিঙরা? আসলে কোনো ভাবিব নয়। বস্তুটি কি হয়, কিছুমান বস্তু চাও চেষ্টা করি, এই বস্তুটো হয় নে নহয় সরপরা তো চেষ্টা করে আসি। সব বস্তু দোকান খোলা আরম্ভ সরপরা ডাঙর হয়েছো, সেই গতে বস্তু কিছু বনায় চাও বলে আছি। ভ্যারাইটির বস্তু তেনেকে বস্তুটো বেশিরভাগ নচলে, সবে বনায় চিঙরা। চিকেন চিঙরা তো কিছু জায়গা বনায়, কিন্তু মই কিন্তু সাইজে লৈছো, মানুষ খাইও বেয়া নালাগে, সবে খাওয়া পড়ে। হয়, ডায়াবেটিস মানুষও খাওয়া পড়ে আর জেনারেল মানুষও খাওয়া পড়ে। হয়, চিঙরাটো এনে কেনে ধরনের বনায় আপনি মো অকনমান জানাচন। চিকেন কেপিস দিয়ে বা পেঁয়াজ এইটা কেনেকে প্রস্তুত করে? এইটা প্রস্তুত করা মানে তোমার এইটো চিকেনটো প্রথম আনিলো দোকানের পর, আনি ধুই পখালি ললো, তাক ধুই পখালি বইল করলো। বইল করে এইটো তোমার নাগিয়ার পর বইল করে উঠি, তাক কাই এখন সেট করেছে। পেঁয়াজ সেট করেছে মানে এইটো দুইটা বস্তু মিলাই তোমাক ফ্রাই করেছো, তারমানে চিকেন আর পেঁয়াজ দুইটা ফ্রাই করেছি। তাতে মশলা পাতি দিয়া যায়, যোনখিনি মশলা পাতি ইউজ হয় আর জেনারেলি যোনখিনি ঘর মাংস বনালে যেনেকে ইউজ হয় এই বস্তু বনাওয়া যায়। আর এনে কেপিসকে দিয়ে আপনি চিকেন? চিকেন মানে ভিতর তোমার 4 পিস 3 পিস হিসাব নয়। তারমানে কেন গ্রাহকে কেন পাইছে? গ্রাহকে বর্তমান ভালো পাইছে, বিক্রি ধুনিয়া হয়ে আছে। আমার ভালো হয়েছে, টেস্টি আইছে। প্রথম যেটা আপনি উলিয়াইছিল প্রথম অবস্থা কেনেকুয়া আছে? এতিয়াতকে অলপ ভাল আৰু। এতিয়া এতিয়া তাৰমানে কাষ্টমাৰ যোন কাষ্টমাৰ এবাৰ খাই গৈছে নেক্সট বাৰ আহিবই লাগিব। প্ৰথম আপুনি নিজে খাইছিল নে আনক খুৱাইছিল? মই আনকো খুৱাইছিলোঁ, নিজেও খাইছিলোঁ বস্তুটো। কি কয় প্ৰথম আপুনি যোনগৰাকী গ্ৰাহকক দিছে চিঙৰা, চিকেন চিঙৰা, সেইজন যোনজন গ্ৰাহকে লৈ গৈছিলে সেইজন গ্ৰাহকে ইয়াত খোৱা নাই, লৈ গৈছিলে। সেই লৈ যোৱাৰ পিছতে ফিডবেক কি দিছে? কি বুলি কৈছে? ভাল বুলি কৈছে, নেক্সট দিনা আকৌ বিচাৰি আহিছে। আৰু আপোনাৰ দোকানখনৰ নামটো ইণ্টাৰেষ্টিং, মামা ভাগিন ভোট জলকীয়া। তাৰমানে মামা ভাগিন ভোট জলকীয়াটো হৈছে কি, মামা মানে মই আৰু ভাগিনৰ লগত দুইজন লগ লাগি তাৰমানে প্ৰথম দোকান আৰম্ভ কৰিছিলোঁ। তাৰমানে মই আগতে বেলেগ কাম কৰিছিলোঁ, ভাগিনে ক'লে যে মামা মই অলপ ইনভেষ্ট কৰি দিম, সেই ইনভেষ্টৰ মতে তুমি আপুনি আপুনি হেৰি কৰক, মই ইনভেষ্ট কৰিম, আপুনি বস্তু পইচাটো লওক আৰু আপুনি ডেইলি পইচা দি যাওক হিসাবে কৈছিল। দোকানখন কেতিয়া আরম্ভ কৰিছে? মই 2013 চনত আরম্ভ কৰিছোঁ। আৰু কি কি পাই আছে মোৰ? এতিয়াতো ভেৰাইটিছ আইটেম পাই, আপোনাৰ চিকেন পকোড়া, চিকেন মমো, চাওমিন, ভেজ পকোড়া, চিকেন আলু চপ। ভাল লাগে মানে ইয়াতে এটা মানে আপোনাৰ যেহেতু মানে ইয়াতে সব বস্তুখিনি অলপমান ধুনীয়াকৈ মানে তেওঁলোকে নিজে হাজবেণ্ড ৱাইফে মিলি বনাইতো, তো সেইকাৰণে অলপমান ইয়াতে খাই ভাল লাগে আৰু গধূলি সময়খিনি এটা আড্ডা হয়। চিকেন চিঙৰাটো ভাল লাগে খাই, আচলতে আমি বহুতো আমি সবে খাইছোঁ আমি, হয়নে? ভেজ চিঙৰা খাইছোঁ, কিন্তু যোনটো আমাৰ চিকেন চিঙৰা সেই বস্তুটো অলপমান ইউনিক হয়। সেই বস্তুটো এওঁ অলপমান বনাইছিল আৰু আমি গম পাইছোঁ, আমি খাইছোঁ, ভাল লাগে। এই বস্তুটো খাই ভাল লাগে, খুব ধুনীয়া বনায় এইটো বস্তু।